2009-এর 22শে অগস্ট এক্সট্রা টাইমে সম্প্রচারিত হওয়া একটি খবর আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, মেট্রো স্টেশনের নাম যেমন এরকম উত্তম কুমার দেখছেন, এবার থেকে ময়দান মেট্রো স্টেশনের নাম থাকবে গোষ্ঠপালের নামে। আজই রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন একথা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন বাংলার ক্রীড়াপ্রেমী মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বাংলার এই মেট্রো স্টেশনটি ময়দান মেট্রো স্টেশনের নামকরণ করা হবে ভারতবর্ষের প্রবাদ প্রতিম ফুটবলার গোষ্ঠপালের নামে। 2009-এর অগস্ট, এখন 2012-এর অগস্ট, কিচ্ছু বদলায়নি। ময়দান মেট্রো স্টেশনের নাম এখনো ময়দানে, গোষ্ঠপাল নয়। তৎকালীন রেলমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি ছিল কলকাতার মেট্রো স্টেশনের নামগুলো বিভিন্ন ক্ষেত্রের বিখ্যাত ব্যক্তিদের নামে করা হবে। হলেও তাই, টালিগঞ্জ স্টেশন মহানায়ক উত্তম কুমারে বদলে গেল। সম্প্রসারিত মেট্রো স্টেশনের নাম হলো কবি নজরুল মাস্টার দা সূর্য সেনের নামে। তবে বঞ্চিতই থেকে গেল ময়দান, বঞ্চিতই থেকে গেলেন গোষ্ঠপাল। তাঁর জন্মদিনে ক্ষোভ উগড়ে দিলেন প্রাক্তনরা। তো এইরকম একজন মানুষের ময়দান স্টেশনটাও খুব তাড়াতাড়ি করা উচিত। এটাকে নিয়ে ময়দান অনেকের নামে মেট্রো স্টেশন হয়েছে বলে খুব সুন্দর হবে। খুব তো সাধারণ যাত্রীরাও অনুযায়ী প্রতিশ্রুতি দিয়েছেন, খুব শিগগিরই তাড়াতাড়ি করা হচ্ছে। ওনার মন্তব্য উনি জানেন, উনি যখন করেন তখন করেন, তারপরে তো ভুলে যান। এটা কমিটমেন্টই ফেল, আর কিছুই না। এখন একটা কমিট করেছেন, তো ওনার তো উচিত যে ওনার রেসপন্সিবিলিটিটা পালন করা। এর পরও কি সরকারের টনক নড়বে না?